তুমি মেয়েকে মারছো কেন? মারবো না তো কি করবো? সারাদিন তো মেয়েটা ঘুরে বেড়ায়, এর কাছে ফুল চুরি করে, ওর কাছে ফল চুরি করে, সে কি আর আছে তোমার? মেয়ে তো বড় হয়েছে, তুমি তো মদ খেয়েই রাজা। শেষে তুই আমাকে মারলি? দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি, আমি তোর বাড়িতে গিয়ে সব বলবো, দাঁড়া। আমি কালকে সবার সামনে গিয়ে বলবো তুই আমার প্রিয় বন্ধু, একটু হাস, হাস না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যত নাময়, সে কি কেবলি চোখের ওজন, সে কি কেবলি দুঃখের সাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আস, আমার চোখে তো সকলই সমান, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো, তারা কেবল না জানে সাধের যত না যত।
আমাকে মারলি কেন? জানিস মা কি বলেছে? মা বলেছে সব মানুষই সমান, কাউকে ছোট চোখে দেখতে নেই। তোমার কি খুব লেগেছে? দাও দেখি হাতটা। আহারে, তুমি কিছু কি খাবে? খাবে কিছু? দাঁড়াও, জানিস তো ওই পাগলটা না একদিন আমাদের মতনই সুস্থ ছিল। ওর ভাগ্যদোষে ও পাগল হয়েছে। আর তোরাও কোনোদিন কাউকে আঘাত করবি না। নব, দেখ মা, আমার শরীর অবস্থা ভালো নেই, সংসারে অভাব। তোর বাবা তো অমানুষ, সারাদিন নেশা করে কাটায়, আর আমি এই আছি, এই নেই। মা, তুই একটু পড়াশোনা কর মা, ভালো করে, যেন সবাই তোকে ভালো মেয়ে বলে। না হলে যে আমি মরেও শান্তি পাবো না মা, আমি মরেও শান্তি পাবো না। চুপ করো মা, চুপ করো। তুমি যদি অমন কথা বলো তাহলে আমি অনেক দূরে চলে যাবো, তোমাকে চলে অনেক দূরে। জানিস তো রাজু আঙ্কেল ক্লাবের ঠাকুরটা না খুব সুন্দর হয়েছে। ঠিক বলেছিস, তোর শাড়িটা না খুব সুন্দর। কে পরিয়ে দিয়েছে তোকে? না পরিয়ে দিয়েছে। জানিস তো আজকে বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম মায়ের শরীরটা না খুব খারাপ, সেই জন্য আমি আজকে বেশিক্ষণ ঘুরতে পারবো না। চল বললাম না রাজু অঙ্কের ক্লাবের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এই নব, তোর মায়ের খুব শরীর খারাপ, যা বাড়ি যা, যা বাড়ি যা, এক্ষুনি চলে যা। এই চলি রে, মা খুব চিন্তা করছে, চলি।
এখানে সুরুর বাড়ি মানে সুরুবালার বাড়িটা কোথায় বলতে পারো? আমার মায়ের কথা জিজ্ঞাসা করছে কেন, কোনো মতলব নেই তো? আর এখানে সুরুবালা বলতে আমার মায়েরই নাম। আগে জিজ্ঞাসা করি তার সঙ্গে কি দরকার। সুরুবালার সঙ্গে আপনার কি দরকার? সে কৈফিয়ত আমি তোমায় দেবো কেন, জানলে বলো। তবে আমিও বলতে পারবো না। আমি সুরবালার বোন কনক, কনক চাপা, সেই নৈহাটি থেকে এসেছি। ওর খুব শরীর খারাপ তো, তাই দেখতে এসেছি। মায়ের শরীর খারাপ? আপনাকে কি বললো? মা মানে তুমি সুরুর মেয়ে, সেই ছোট্ট নব? সেই দু বছর বয়সে তোমায় দেখেছি, আমি তোমার কনক মাসি। চলো বাড়ি চলো। কোথায় কষ্ট হচ্ছে? ও বাবা গো, কোথায় কষ্ট হচ্ছে? আর পারছি না।